আমি হচ্ছি কারেন্ট ঘটক না একটা ঘটক আমার কাছে ছেলে মেয়ে বিয়ে দেওয়া একবার সুটকির ব্যাপার কালকে এক ভেডিসের সাথে বেড়া সুলোক বিয়ে জন্য দশ দশে বিশ হাজার টাকা কামাই এর থেকে কামাই করে গেল ওর থেকে কামাই করে গেল আমার সাথে পারে কে পারে তবে কালকের আগার দিন এক বেড়ি দেখে যাচ্ছি পারে একবার অস্থির সেই সুন্দর ওয়ক যদি আমি বিয়ে দেওয়া পারি তাহলে তো তিরিশ হাজার টাকা আমার তো পকটো তো আসার কোনো ব্যাপারই লয়। ওই বিটি চলছে সুন্দরবারে আর ওর বাপ কষে একটা চাকরিজীবী ছেলে দেখবার কিন্তু আজকাল যুগে একটা চাকরি পাওয়া আর সোনার হরিণ পাওয়া একই কথা

কি এ তুই কি গোছতি আমাগরে কি টাকা ভরব বাবাসనికి যে বিদেশের জলিতক বাইত থাক কোন কিছু করা লাগবে না তো বুঝিসনি আব্বা তাহলে আমি কি করব এখন আমার তো পড়া লাগাশা সব বন্ধুরা আমার বিদেশের চলে গেছে আমি এটি বসতে কি করব একা একা কি গাছর উপর চড়া থাকমো নরে বাবা গাছর থাকতো দরকার নাই তুই ক্লি তুই আমি ভাবিছি তুই খমি চিন্তা করছি যে বিয়ে তো মতক বিয়ে দে তুই বাই থাক ওর একটা sacrificio করিছিস আব্বা বিয়ে সাদি করা বা মেয়ের উপর তো আমার অত লোভ নেই তোর মনে কি কোয়া যাচ্ছে তুই বিয়ে করব না তা তো আমি কোবে না আমি কইছি মেয়ে দেখো আমি বিয়ে তো করমই ও চলে কটকের সাথে দেখা হোক দেখো হলে কটক বুঝো কমনি সে তোর জন্য একটা পাত্রি দেখমো বগের পরে লাগবি সিংহের পাত্রি খুঁজবে কবা তুমি ও হলে দেখমনি কেবারে সঞ্চলে বাপ ও সঞ্চলে বাপ বাইতাসনি কেবারে এনা খলো তো অরে করেন যে তোমার কিন্তু আমি খোঁজাজনী বার হচ্ছি তা কি খবর আমার বাড়িতে আসনো আপনি বাড়িতে না আসনো কে আসা হবি নে আসা হবি নে আসা তো হবি কিন্তু তুমি তো আসো না তা কি অবস্থা অবস্থা তো ভালোই আপনি বেটা কি বিয়ে করাবেন নাকি একটা পাত্রী আছে দেখতে শুনতে সেই বেটাক তো মিচ্ছে না আগেই কোনো বিয়ে করমো তোমার কথা শুনে আরো ভাল লাগলো তা ওই মেয়েটার বাড়ি কুটি বাড়িতে নিয়ে যাওয়ানি কোনো সমস্যা নাই খালি আপনি খুলাসা ভাবে কন যে আপনি বেটাটাক আপনি বিয়ে করাবেন খালি এই কথা কন তারপর দেখেন নি আপনি কুটি নিয়ে যাওয়া আগে মেয়েটা একবার সেই ধপধপ ফর্সা আপনি দেখাই লাগবি না কো কি ঘটক তাহলে তো ভালোই হয় তাহলে আমি কালকে দেখবার দমো আপনি তো দেখবার যাবেন বারে কিন্তু মেয়ের বাপ তো জিবি ছেলের সাথে বিয়ে দেবার চাই কিন্তু আপনি বেটা তো চাকরি কর না এখন যে কি হবি দিবি কিনা লক সিমটা চ আমি বোঝা পারছি তোমার টাকা লাগবে টাকা ছাড়া তো তুমি না কোনো সমস্যা নাই বিয়েটা খালি তুমি করাও কোরআন পালি তোমার জন্য তিরি হাজার টাকা থিয়ে দেবো আর আজকে তোমাক পাঁচ হাজার টাকা অ্যাডভান্স দিচ্ছি ওই মেয়ে কি হেভি চাই মানে আমার পাত্র বধু হিসেবে আর কিচ্ছু ক লেখবি নেই আর কিচ্ছুই ক দেখবি নেই হ্যাঁ সব বুঝে গেছি সব একবার ক্লিয়ার হয়ে গেছে আপনি বেটার সাথে বিয়ে দিবি না এমন কোনো প্লেয়ার আছে কোনো চিন্তা করবেন না আপনি লাখত তেল দেখলে নিন পারেন তারপর দেখেন আমি ব্যবসা ব্যবস্থা সব করে দিচ্ছি ক্লিয়ার হবে অচ্চ তোমার আসাতে কিন্তু আমি থাকনো কিন্তু দিনের শেষে আমি কিন্তু হ্যাঁ জবাব চাই এটা আমি তোমাকে কয়ে দিন যাও এখন মেয়ে পক্ষের বাড়ি যাও তারপরে হ্যাঁ ডাক আমাকে শুনেও এখনো পর্যন্ত চঞ্চলে বাবক আমি ওই মেয়ে ছবি দেখানো না কোনো কিছু করনই না তার তুই আমাকে টাকা করে এ বিশেষ তো আমাকে থাই লিখবি যাই হোক কাল কামাই করছে আমি বিশ হাজার আজ কামাই করো পাঁচ হাজার দেখেছি কামাই হতেইছে বাদে ই মাসে বেয়ান মেলা টাকায় কামাই হয় আমার আমার নাম একটা ঘটক বাকি আলি আমি ঘুরি খালি খালি কি খবর ল্যাংটে হটক বাবা চাকরিজীবী ছেলে পাছা আরে থন তো আপনি চাকরিজীবী চাকরিজীবী আপনি মাসে কয় টাকা কামায় খাই নাই কাম চাকরিজীবী তার থেকে এমন একটা পাত্র আমি নিয়ে সন্তান করে যে পাত্র সাথে বিয়ে দিলে আপনি বেটি একবারে রানীর মতো থাকবি সিংহে ধরনের আমি পাত্র ঠিক করছি হ্যাঁ খালি চাকরিজীবী চাকরিজীবী করে বলে চাকরিজীবী এখন বেল নেই না বাবা তাহলে আমি বিয়ে দেবো না চাকরিজীবী সুলক দে আমি বিয়ে দম বাবা চাচা আপনি মনে হয় এখনো বোঝা পারেননি শোনেন ওই ছেলেরা একবার রাজার হালে চলে রাজার হালে ওরা মনে করেন ছোলগুলো মাঞ্চ করো চাকরি দেয় আর আপনি করছেন চাকরি করবি ওরা কিছু চাকরি করবি আপনার আপনি বেটি খালি বিয়ে দেন তারপর দেখেন একবারে রানীর হালে চলবি রাজার হালে চলবি কিছু বোঝে না তা বুঝলো ছেলের নাম কি ছেলের নাম হচ্ছে চঞ্চল শেখ পাদের ঢেক না সরি চঞ্চল শেখ এলাকার ঢেক বুঝছেন জামাইটা সেই হবি আপনার আচ্ছা তাহলে আমরা কালকে যাই ছেলে গেলে বাড়ি ঘর দেখে আসি না 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 আপনি তো আগে গেলে কাম হবি নে ওরাই আপনি বেটিকে আগে আসি দেখবি যদি পছন্দ হয় তারপরে আপনি যাবেন বোঝেননি ব্যাপারটা ও তাহলে কাল দুপুরে আসবো কও আমি খুব খুশি হনো আপনি রাজি হোসেন তে কোনো সমস্যা নাই কালকে আপনি বাড়িতে আসবি আর শোনেন বিয়ে সাদি কিন্তু দেওয়া পেলে আমার জন্য কিন্তু টাকা বসা ভালো থা দেখবি এই হেমি কয় দেন আচ্ছা যাও তোমার জন্য আমি এক সেট পাঞ্জাবি আর একটা লুঙ্গি থুয়ে দেবো ওগলে পাঞ্জাবি লুঙ্গির যুগ এখন নেয় আপনি বেটি একটা ভালো ছেলের সাথে বিয়ে দিচ্ছি একটা উচ্চ বংশের সাথে বিয়ে দিচ্ছি সেক্ষেত্রে আমাকে টাকা দেওয়া লাগবি বেশি নয় তিরিশ হাজার টাকা দেবেন যান তাহলে আমি ফাইনাল করে দেবো সব শোনো বাবা ছেলে যদি আমাদের পছন্দ হয় আর যদি মেয়ের পছন্দ হয় তাহলে তুমি তিরিশ হাজার তিরিশ হাজার লয় টাকা দাম পনেরো হাজার হলে আসো না হলে মুতে যে শোতো আচ্ছা সমস্যা নেই আমি তা কি কোনো সমস্যা নাই যান পনেরো হাজারই শই। যাক মতি মেয়েকে রাজি করে বেড়ছি চঞ্চলের বাবুকে রাজি করে বেড়ছি খালি এখন কলে কলে বিয়েটা হলেই হয় তাহলে তিরিশ আর মুখে পনেরো হাজার টাকা আমার পক্ষ চলে আসবি ও সেই লাগিতে পারে তো দর্শক বন্ধুরা আমি কিন্তু ন্যাংটা ঘটক বাকি আলি আমি ঘুরি খালি খালি তো পরবর্তী পর্বে কিন্তু আপনারা দেখবার পারবেন এই ন্যাংটা ঘটকের বিয়ের কার্যকলাপ তো পরবর্তী পর্ব পাওয়ার জন্য অবশ্যই কমেন্ট বক্সে দ্বিতীয় পর্ব লিখবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার পিস লাভ ইউ গাইস